একদম জিষ্ণু কি বলবেন এক্ষেত্রে দুটো জিনিস আমার বলার কথা প্রথম কথা হচ্ছে উনি যেটা বললেন তার সঙ্গে আমরা একদমই সহমত যে যদি আমরা ডাক্তারি করতে এসেছি আমরা কাজ করতে এসেছি এখানে যদি লিঙ্গগত বৈষম্য যেটা যেটা প্রধান আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তো এর কোনো সম্পর্ক থাকতে পারে না তাহলে ডাক্তারি পড়াটা বন্ধ করে দিক মেয়েদের উন্নতিটা বন্ধ করে দিক মেয়েদের এগিয়ে চলাটা বন্ধ করে দিক যদি উনি এই কথা বলতে যিশনি এখান আপনারা বলতে পারেন তাহলে মধ্যে মুখ্যমন্ত্রী ফুল টাইম হলো কি করে তাহলে 12 ঘন্টা মুখ্যমন্ত্রী 12 ঘন্টা শিফটে করুক রাত্রিবেলার জন্য অন্য কোনো মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারতাম আমি পারতাম আমি এই কথাটা বলতে পারতাম কিন্তু এই রকম একটা নিউজ মিডিয়াতে এসে এই রকম কথা বললে অনেকে হয়তো আমাকে রাজনৈতিক রং লাগিয়ে 100 বার 100 বার সেই জন্য আমি শুধু এই কথাটা বলতে পারলাম না আপনাদের আমি সেটা দেখছিলাম গতকাল আপনারা আমি তো বললাম হ্যাটস অফ হ্যাটস অফ জুনিয়র ডাক্তারদের তাদের অন্তত সেইটুকু ধক হয়েছে যে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকের হয়নি লালবাজারের সামনে বসে মেরুদণ্ড নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা রাতভর অপেক্ষা করা ভোরবেলা রকম একটা স্লোগান তোলা আর তারপর সন্ধ্যেবেলা গিয়ে বিনীত গোয়েলের টেবিলের ওপর রেখে ডেপুটেশন দেওয়া স্যার আপনি পদত্যাগ করুন প্লিজ দৃষ্ণ শেষ করুন আপনি তো সেই হিসাবে এর তো আমরা অত্যন্ত স্ট্রংলি বিরোধিতা করছি এরকম করে একটা মহিলাকে সুরক্ষা দেওয়া আমি যদি এটা বলি যে রাস্তায় বেরোনার কাটা পড়ে আছে রাস্তায় বেরোনোর পরে কাটা যাতে পড়ে না থাকে রাস্তা যাতে মানে রাস্তা যাতে সুন্দর করে তৈরি হয় রাস্তা রাস্তাতে চলার যোগ্য হয় সেটা মানে সেটা কাজ হচ্ছে সরকারে। এটা কাজ নয় সরকারের যে রাস্তায় তুমি বেরোয়ই না তো ঠিক সেই রকমভাবে যে মহিলারা যদি কাজ করেন তাদের সুরক্ষা দেওয়ার কাজটা সরকারের কিন্তু মহিলারা কাজ করবেনই না বারো ঘণ্টা কাজ করবেন না চোদ্দো ঘন্টা কাজ করবেন না কত ঘন্টা কাজ করবেন সেটা সরকার যদি ঠিক করে দেয় তাহলে তো বলতে খুবই লজ্জা করছে যে আমরা যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমি কথা বলবো এত মহিষী নারীর ব্যাপারে আমরা কথা বলে আসি তাদেরকে অপমান করা হয় তাদের কাজকে আমরা ছোট করে দেখছি যদি থাকলে আমি এরকমই মেয়েদের কথার সঙ্গে ছোট্ট একটা এরপরে কথা শুনতে হবে না তো যে রাত্রিবেলা মহিলা পেশেন্টদের হসপিটালে ভর্তি রাখবেন না সরকারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কারণ উনি হাসিমুখে নিজের বিরুদ্ধে দাবিপত্র নিয়েছেন এবং সঙ্গে একটা স্পাইনও কিন্তু গিফট নিয়েছেন তারপরে উনি পদে বসে আছেন এই বিনীত গোয়েল মহান একজন ব্যক্তিত্ব আমি মনে করি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না হয় প্রধানমন্ত্রী হতেন দেশের তাহলে এতক্ষণে ভারতরত্ব ওনাকে দিয়ে দিতেন লোপার্চিজা হয়তো কিছুদিনের মধ্যেই দেবেন এই বিনীত গোয়েলের লিডারশিপের টালা থানা আর জি করে পৌঁছাতে যা গাড়ি স্পিডে ছিল আপনি যদি হিসাব করে দেখেন দেখতে পারবেন তিন কিলোমিটার পার আওয়ার স্পিডে নাকি গাড়ি চালিয়ে গেছিল না তো অতক্ষণ লাগার কথা না বিনীত এটা করে দেখিয়েছেন বিনীত গোয়েল করে দেখিয়েছেন কি করে ইভিনিংয়ের সময় একটা বডি পোস্টমর্টম করে বডির লাইন থাকতেও প্রমাণ লোপাট করার জন্য আগে ওই ডেড বডি পুড়িয়ে দেওয়া যায় বিনীত গোয়েল এটা করিয়ে দেখিয়েছেন বিনীত গোয়েল আর্য হার বানিয়েছেন উনি আরেকজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে দিয়ে চল্লিশ ফুটের তত্ত্ব আউড়িয়ে একটা প্রেস কনফারেন্স করিয়েছেন তারপর আমরা যখন ভিডিওটা দেখলাম আমাদের তো মাথা ফাতা ঘুরে গেল ওটা চার ফুট দশ ফুট না চল্লিশ ফুট আপনারাই এটা ঠিক করুন বিনীত গোয়াল এটা পেরেছেন বিনীত গোয়াল পেরেছেন যে উনি এত সুন্দর কারুর একটা কথা শুনে এই তথ্য প্রমাণগুলো লোপাট করিয়েছেন যার কারণে রাজ্যকে আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে একুশ জন কৌশলী রাখতে হচ্ছে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করছে একটা হিয়ারিংয়ের জন্য আর এই বিনীত গোয়েল এমন একজন মহান পুলিশ অফিসার যার একের পর এক মিথ্যে কথা ধরা পড়ে গেছে মিডিয়ার মাধ্যমে এবং বারবার উনি আরেকজন ডিসি সেন্ট্রালকে দিয়ে প্রেস কনফারেন্স করেছেন তারপরে দিন আবার ওই মিথ্যে ধরা পড়েছে এই বিনীত গোয়েল এই পর্যায়ে মুখ্যমন্ত্রীর স্নেহর পাত্র আপনারা ভাবুন যে তাকে কোনো স্টেপের সম্মুখীন হতে হচ্ছে না কিন্তু রাত্রিসাথী আসছে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ডাক্তাররা রাতের বেলা মহিলা ডাক্তাররা রাতের বেলা ডিউটি করবেন না কিন্তু একটা দ্য সেম টাইম মহিলা সিকিউরিটি থাকবে মানে এখানে কি একটা বিভাজন দেখতে পাচ্ছি যেহেতু ডাক্তাররা একটা অবস্থাপন্ন ঘর থেকে আসছে বা মিডল ক্লাস থেকে আসছে তাদের প্রাণের দাম আছে তাদের ইজ্জতের দাম আছে আর যেহেতু মহিলা সিকিউরিটি হ্যাঁ ভয়ঙ্কর ভিডিও দেখা যায় না এটা হয়েছে কিন্তু দিনের আলোয় তাহলে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেই ধরনের সলিউশন আমাদের দিচ্ছেন এরপরে বলবেন যে মেয়েদেরকে দিনের বেলায় পেরোনোর প্রয়োজন নেই বাড়িতে বসে থাকো